ইফতার আপনি লিখেছেন, অসময়ে গর্ভপাত হয়ে যাওয়ার কারণে রক্তপাত হলে সে সময় নামাজ রোজার বিধান কি? যদি কারোর অসময়ে গর্ভপাত হয়, ধরুন সন্তান গর্ভস্থ সন্তানের বয়স এক মাস, দুই মাস, পাঁচ মাস, ছয় মাস, এইটা এই সময় গর্ভপাত হয়ে গেল, তো সেক্ষেত্রে দেখতে হবে যে চার মাসের পরে ঘটনাটি ঘটেছে না তার আগে। যদি চার মাসের পরে ঘটে, অর্থাৎ গর্ভস্থ সন্তানের আকৃতি হয়ে গেছে, তার মধ্যে হার্টবিট ইত্যাদি এসছে, তাহলে সেক্ষেত্রে সেই সন্তান গর্ভপাত হলে বা তা সে সন্তান যদি মাতৃগর্ভে মানে মারাও যায় বা ভূমিষ্ঠ হয় এবং গর্ভনষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তার এই গর্ভপাত পরবর্তী যে ব্লিডিং সেটাকে নেফাস হিসেবে ধরা হবে, এবং নেফাস হিসেবে ধরার কারণে তিনি এই ব্লিডিং যদি চল্লিশ দিন পর্যন্ত থাকে তাহলে চল্লিশ দিন তিনি সালাত পড়বেন না, সিয়াম পালন করবেন না এবং স্বামী সহবাস করবেন না। আর যদি চল্লিশ দিনে কম থাকে তাহলে যতদিন এটা থাকে ততদিন পর্যন্ত তিনি নেফাসের বিধানগুলো মেনে চলবেন। আর যদি এই গর্ভপাতের ঘটনাটি চার মাসের আগে হয় বা সন্তান আকার আকৃতি এগুলো গঠনটা তৈরি হওয়ার আগেই গর্ভপাত হয়ে গেছে এমন হয়, তাহলে সেক্ষেত্রে এটি নেফাস হিসেবে গণ্য হবে না। তবে সেই ব্লিডিংটা যদি আপনার এই ঘটনাটা যদি তার আগে যদি পনেরো দিন পবিত্রতার যে পিরিয়ড এটা পার করে থাকে, মিনিমাম পনেরো দিন পবিত্র থেকে থাকে নি ভদ্রমহিলা, তাহলে তার এই ব্লিডিংটা মাসিক হিসাবে গণ্য হবে। মাসিকের ক্ষেত্রে আবার তিন দিনের কম যদি দেখা যায় তাহলে সেটা অসুস্থতা ধরা হবে, তিন দিনের বেশি থাকলে মাসিক হিসাবে গণ্য হবে, আবার দশ দিনের বেশি হলেও সেই অতিরিক্ত অংশটাকে অসুস্থতা হিসাবে গণ্য করবেন। তাহলে খোলাসা কথা হলো যে যদি আকার আকৃতি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিধান হলো সেটি নেফাস হবে ওই ব্লিডিংটা, আর যদি আকার আকৃতি না হয় তার আগে গর্ভপাত হয় অর্থাৎ গর্ভস্থ শিশুর বয়স কম থাকে তাহলে সেক্ষেত্রে সেই ব্লিডিংটা মাসিক হিসাবে গণ্য হবে।